নমস্কার জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ আর আজ আমার সঙ্গে রয়েছেন কবি এবং নবীন চিত্র পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাত আমি আপনাকে নবীন পরিচালক বললাম এই কারণে কারণ প্রথম ছবি আসতে চলেছে কবি এবং তারপরে চিত্র পরিচালক এক্সাইটমেন্ট টেনশন কোথাও গিয়ে মনে হচ্ছে এই এই নতুন ফিল্ডে কাজ করাটা একটু কঠিন একটু নয় বেশ খানিকটা কঠিন কেননা আমি এতদিন যে সমস্ত ক্ষেত্রে কাজ করে এসেছি সেগুলো খুব একা একা করবার কাজ সেটা গান লেখা হোক কবিতা লেখা হোক উপন্যাস লেখা হোক সবই একা একটা ঘরে নিজে করা যায় এই প্রথম এতজন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হলো তো সেই অভ্যেস তো আমার ছিল না ফলে খানিকটা সময় লেগেছে পুরোটা বুঝতে কিন্তু এটাও ঠিক যে অনেকে সঙ্গে ছিলেন বলে আমরা খুব মজা করে কাজটা করতে পেরেছি সেটা আমার একটা বড় প্রাপ্তি মানব জমিন যে ছবি সেই ছবিতে আমরা তিনশো বছর আগেকার একজন গীতিকারকে পাচ্ছি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কি নিজে একটু ইনসিকিওর হয়ে পড়ছে প্রথম ছবিতে কোনোভাবেই টেনশন নিলে না যে তুমি নিজের গান নিজের কবিতা নিজের লেখা এই সমস্ত কিছু না করে একদম পিছিয়ে গেলে কেন না দেখো এক হচ্ছে নিজের লেখা একটু তো আছেই নিজের আমার স্ক্রিপ্টটা আমার গল্পটা আমার আর আমি নিজে দুটো গান লিখেছি যে দুটো জয় সুর করেছেন কিন্তু এটাও ঠিক যে আমাদের বাংলায় যে সম্পদ পড়ে আছে তার ব্যবহার যদি আমরা না করি তাহলে কারা করবে আর ইনসিকিউরিটির কথা বলো যদি তাহলে যে মানুষ রামপ্রসাদ সেনের পরে বা রবীন্দ্রনাথের পরে লিখতে আসছেন তারা প্রত্যেকেই ইনসিকিউর ইনসিকিউর সেই অনিরাপত্তার বোধ নিয়েই আমাদের চলতে হয় কিন্তু এও তো ঠিক যে সেই সম্পদের অধিকারী আমরাই তো আমার মনে হয় যে আমাদের এই যে খনি মানে আবাদ করলে তো তো ফলিয়ে গেছেন এরাই সেটা তো অরিজিৎ সিংকে নিয়ে আমরা আড্ডা শুনতে চাই অরিজিৎ সিং খুব রেয়ারলি এখন বাংলাতে কাজ করছেন কিন্তু আপনার ছবিতে সে অরিজিৎ সিং কাজ করেছেন অরিজিৎ সিং প্রথমত অরিজিৎ সিংকে আনা এবং অরিজিৎ সিং এর যে কন্ট্রোভার্সিয়াল যে জায়গাটা সেই সমস্ত কিছু নিয়ে কত টাকা অরিজিৎ সিং নিলেন না আপনার থেকে না না আমি তো টাকা দেওয়ার মালিক নই কিন্তু সব যোগাযোগ যেহেতু আমাকে জয়কে আমাদের করতে হচ্ছিল তো গানটা তো যেভাবে গেয়ে দিয়েছে তাতে আমাদের আর কারোর কিছু বলবার নেই এবং তিন মাস ও সময় নিয়েছিল আমার কাছে বলেছিল যে গান আগে আমি ভালোভাবে শুনি গানটার মধ্যে ঢুকি আমাকে একটু ঢুকতে সময় দাও তারপর একদিন হঠাৎ রাত্রির বারোটা নাগাদ ফোন করলো যে তুমি জেগে আছো আমি বললাম হ্যাঁ আমি তো জেগে থাকি তো বললো তাহলে আজকে সারা রাত জাগো কারণ আমি সারা রাত ধরে ডাব করব তোমাকে একটু জাগতে হবে তো সারা রাতই জাগলাম বারবার ফোন এ ফোন ও ফোন কথা হলো কোন জায়গাটা রকম হবে কি করছে না করছে এবং ভোরবেলা সাড়ে ছটার সময় ও আমাকে আর জয়কে ফাইনাল ডাবিংটা পাঠালো সেইটাই এখন আপনারা সবাই শুনছেন এবং মানুষ অসম্ভব ভালোবেসেছেন তো এই অবধি তো হলো কিন্তু তারপর টাকা দেওয়ার গল্পটা মানে এটা এভাবে বলা উচিত না সমক্ষে যদিও আমি বলে ফেলেছি ইতিমধ্যেই অনেকে জানেন যেহেতু আমাদের সঙ্গে ওর একটা দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক একেবারে বাড়ির আত্মীয়ই তো আমিও একটু বাধো করেই বললাম যে তোমাকে তো এবার পারিশ্রমিক দিতে হবে তো কত কি পাঠাবো তো প্রথমে উড়িয়েই দিল যে শ্রীযাতদা এটা বাদ দাও তোমার ছবিতে গান গেয়েছি প্রশ্নই নেই টাকা নেব না আমি তেমন দেখো সেটা তো হয় না আমার ছবি ঠিক আছে কিন্তু সেটা তো আমি প্রযোজনা করছি না তুমি বলো কত নেবে তখনও হাসির ছলাই বললো যে দেখো আমি তো কলকাতা যাচ্ছি তোমার যদি একান্তই না দিলে মন টন খারাপ করে তুমি একটা খামে দশ টাকার নোট আর এক টাকার কয়েন দিয়ে দিও যেমন বাচ্চাদের এগারো টাকা দেওয়া হতো জন্মদিনে ওটা দিলেই হবে তোমার তো টাকা দেওয়া নিয়ে কথা আমি বললাম দেখো এটা হাসি ঠাট্টার বিষয় নয় এটা একটা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে সেখানে তো কিছু লিখতে টিকতে হবে তো তুমি কত নেবে বলো তখন বললো আমি তো কোনো টাকার অ্যামাউন্ট তোমাকে বলতে পারবো না তোমার যেটা মনে হয় ঠিক তোমার জয়দার যেটা ঠিক মনে হয় আমি একটা স্কুল চালাই ছোটরা সেখানে পড়াশুনো করে তাদের যদি দিয়ে দাও তাদের কাজে লেগে যাবে তো ওই আমি জয়ের আনা আমাদের সামর্থ্য মতো আমরা ওকে সেইখানে টাকা পাঠিয়ে দিয়েছি এটা বলবার মতো গল্প ঠিকই এবং গৌরব করে বলবার মতো গল্প এই সময় দাঁড়িয়ে মানে মানুষ অরিজিৎ সিং কে ভীষণ সিম্পল ভীষণ সাদামাটা কারণ অরিজিৎ সিং সাধারণত সংবাদ মাধ্যম মানে কাছেই পায় না অরিজিৎ সিং বোধহয় একদম নিজের গ্রামের বাড়িতেই থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়িতেই থাকে এবং ওই কাছে যে পায় না তার যা মানে অনেক তো ব্যাখ্যা হয় অনেক সময় অনেককে কাছে না পেলে আমরা তাকে উন্নাসিক ভাবি দাম্ভিক ভাবি ও কিন্তু খুব লাজুক আসলে ওই এই যে আমার সামনে তিনটে আলো জ্বলছে এই তিনটে আলো জ্বললে ও হয়তো পালিয়েই যেত আমি যে বসে আছি ক্যামেরার সামনে তো ও একটু আলো থেকে দূরে থাকতে চায় বরাবর নিজের মতো নিজের জগতে ছিমছাম একা সাদামাটা থাকতে চায় সেটা আমরা বুঝি আর এই কয়েকজন বন্ধুবান্ধব আছে যাদের সঙ্গেও নিশ্চয়ই সময় কাটায় আড্ডা দেয় কিন্তু তার বাইরে ও মানুষটা খুব লাজুক মানে নিজের কাজটুকু করে খুশি থাকতে চায় এটা আমার মনে হয় হয় অন্তত আর কলকাতায় যখন অরিজিৎ সিং আসে তখন তোমার বাড়িতে আড্ডা টাড্ডা তো মাঝে হ্যাঁ তা হয় যখন আসে কিন্তু কখন যে আসবে ওটা কেউ জানে না মানে দিনের দিন ফোন করেও বলতে পারে যে আজকে রাত্রে সাড়ে বারোটায় ঢুকছি কিন্তু ফলে এরকম হয় আমাদের অনেক সময় এবং ও খুব রাত জাগা রাতচড়া পাখি যাকে বলো সারা রাত জেগে কাজ করে তো ও এলে ওই সারাটা রাত জাগা হয় মানে আগেও যে দুবারও এসছে ওই মধ্যরাতেই এসছে এবং ভোরবেলা আমার বাড়ি ছেড়ে চলে গেছে তো সারা রাত আড্ডা হয়েছে হই হুল্লোড় হয়েছে সেটা এলে হয় আর কি এখনো হয় সেটা তো মানে আমার কলকাতা শহরে অরিজিৎ সিংকে কাছ থেকে দেখার একটা অপরচুনিটি আমাদের সাধারণ মানুষের ছিল কিন্তু সেই অনুষ্ঠানটা বাতিল হয় আপনার কি মনে হয় যেটা ওই রংদেতু মোহে গেরুয়া গাওয়ার জন্যই অরিজিৎ সিং এর অনুষ্ঠান বাতিল হলো না না আমার মনে হয় না সেইটা খুব হাস্যকর একটা কারণ এবং এতটা নিশ্চয়ই স্পর্শকাতরতা এখানে নেই আমার মনে হয় আমার ধারণা যে অন্যান্য কিছু কারণ তো দেখানো হয়েছে ওই ভেন তরফে সেগুলো নিশ্চয়ই ঠিক শ্রীজাতক একটু আড়ষ্ট হয়ে গেছে সংবাদ মাধ্যমের সামনে শ্রীজাত মানে যে স্বভাবসিদ্ধ আড্ডাবাজ যে শ্রীজাতক আমরা দেখেছি না একের পর এক ট্রোলে বিদ্ধ হতে হতে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হতে হতে একটু আরস বলবো না তো তুমি সামনে নেই সামনে থাকলে আরো জমি আমরা আড্ডা দিতাম যেমন পুজোর সময় দিয়েছি আমি আড়ষ্ট বলবো না কিন্তু একটা কথা ঠিক তোমাকে তো বলতে আমার অসুবিধে নেই আমি একটু ক্লান্ত হয়ে গেছি তো তুমি ক্লান্ত হয়ে গেছো এখন তো তোমার আরেকটা নতুন কেরিয়ারের শুরু চিত্র পরিচালক শ্রী শ্রীজাতর নতুন কেরিয়ারটা সেটা নিয়ে তো সবাই শুভকামনা করছে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না একটু একটু ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে গোটা গোটা যেভাবে সিনেমাগুলোতে জাস্ট বছর শেষে আমরা একটা সিনেমা দেখলাম যে সিনেমাতে মিঠুন চক্রবর্তী ছিলেন কিন্তু মনে হচ্ছে যে যে মিঠুন চক্রবর্তীকে নেওয়ার জন্য যে খেসারত্ব দিতে হলো দেখকে এটা ঠিক না ভুল তুমি কি মনে করো একজন শিল্পীকে নিলে একজন হল পাবেন না আমার মনে হয় সেই কারণটাও ঠুনকো কিন্তু মানে সেটাই কারণ এরকম কোথাও প্রামাণ্যভাবে তো দাখিল করা হয়নি এবং একটা ছবিতে অনেক শিল্পী কাজ করতে পারেন যাদের ভিন্ন রাজনৈতিক মতামত আছে ছবিটা দিনের শেষে একটা শিল্প সেটা রাজনীতির ময়দান নয় এবং আমি বলতে পারি এই যে মানব তুমি নিশ্চয়ই দেখবে আমি চাইবো তুমি দেখো সেই ছবিতেও কিন্তু আমি নাম না করেই বলছি এমন শিল্পীরা আছেন যাদের রাজনৈতিক মতামত একে অপ অপরের সম্পূর্ণ বিপরীত তো এই বাতাবরণটা আমার মনে হয় এখনও বাংলার মানুষের কাছে আছে সেটা যতদিন থাকবে ততদিনই ভালো কিন্তু তোমার সিনেমাতে প্রিয়াঙ্কা পরমব্রত পরান্দা এরা এরা কেউ যদি বিজেপি নেতা হতো তাহলে তো বোধহয় তোমারও অসুবিধা হতো কারণ কি মানে যে পরিস্থিতিটাই যেভাবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না দেখো আমি একদমই আমি আবারও বলছি যে নাম নাম আমি করছি না কারণ নাম করলে তার অনুমতি নাম না নিয়ে নাম করলে অসুবিধে হতে পারে কিন্তু এমন অনেকেই আছেন যে যারা কিন্তু একেবারে অন্য মনোভাবাপন্ন কেউ দক্ষিণপন্থী কেউ বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী তারা কিন্তু এই ছবিতে কাজ করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে এর বেশি খোলাখুলি বা নাম করে আমি তাদের কথা বলবো না নিশ্চয়ই কিন্তু ছবিটা দেখলে সবাই সবাই বুঝবেন যে এক রাজনৈতিক মনোভাবাপন্ন নন কিন্তু তারা একটা ছবিতে একসঙ্গে কাজ করেছেন এবং আমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি অন ফ্লোর অফ ফ্লোর শ্রীজাত একটা বিষয়ে আমার খুব জানতে কৌতূহল হয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ক্লান্ত হয়ে গেছে কিন্তু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কি এখন মানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের শির দ্বারা কি একটু বেশি ব্যবহার ব্যবহার করা হচ্ছে একটু একটু বেশি তাই জন্য রেস্ট দিচ্ছে না সিট দাঁড়াকে কি আর মানে বিশ্রাম দেওয়া যায় যতদিন মাথা তুলে দাঁড়াতে হবে ততদিন সিদ্ধানা দাঁড়ার তো ব্যবহার হবে কিন্তু কী যেন মহুক সেটা হচ্ছে আমি যত না আমার সিদ্ধানা ব্যবহার করি আমাকে যারা ট্রোল করেন তারা আমার সিট দাঁড়ার মোটামুটি আরও অনেক বেশি ব্যবহার করেন ফলে দিনে এতবার আমার সিট নাম নেওয়া হয় ওই যে নাম নিলে বিষম খায় না লোকে যেমন তুমি যদি কোথাও থাকো আমি দশবার ময়ূক এই বলছিল ময়ূক তুমি ঠিক বিষম খাবে এরকম একটা বিশ্বাস আমরা করি বাঙালিরা তো আমার সিট খুব বিষম খায় কারণ মানে যে কোনো পোস্টের নিচে কয়েক হাজারবার বার দাঁড়া শব্দটা লেখা হয় তো কিন্তু জোকস অ্যাপার্ট আমি এখনও রাত্রে নিজের কাছে স্পষ্ট হয়ে ঘুমোতে পারি সেইটা যতদিন পারবো ততদিন আমি সেটা আমার কাছে সবচাইতে দামি মানে তুমি তোমার নিজের কাছে স্বচ্ছ তুমি তোমার নিজের কাছে সৎ আছো যে তুমি যা করছো যা যা বিষয় প্রতিবাদ করছো বা এখনো পর্যন্ত সৎ আছি না আরও একটা জিনিস আমার মনে হয় এই যে আমরা এই হোয়াট অ্যাবাউট ট্রিটাও খুব মারাত্মক একটা জিনিস এক হচ্ছে যে আমরা ধরে নিই যে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বলছে না মানে সে কিছু বলছে না কিন্তু আজ কাল সোশ্যাল মিডিয়া নাও থাকতে পারে পনেরো বছর আগে ছিলও না তখনও কিন্তু মানুষ প্রতিবাদে সরব হয়েছেন আর একটা জিনিসও আমার মনে হয় যে এই যে কাউকে কাউকে দাগিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই সব কথা বলবে দায়িত্ব কিন্তু সবার কেউ পড়ান কেউ ডাক্তারি করেন কেউ হয়তো ব্যাংকে কাজ করেন কেউ হয়তো ব্যবসা করেন প্রত্যেকের সমান দায়িত্ব কিন্তু এটা ঠিক যে আলোটা শিল্পী সাহিত্যিকদের উপরেই এসে পড়ে এবং এটাও ঠিক যে যখন যখন আমাদের মনে হয় আমরা কথা বলি সব বিষয়ে সবসময় কথা বলে ওঠা আমাদেরও হয় না সেটা ঠিক কারণ নিজেদেরও তো অনেক কিছু করাবার করবার না 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 ভয়ের বাতাবরণ বলে নয় কারণ তাহলে না মানে না 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 সেটা একদমই নয় কারণ সেরকম সেরকম কিছু বিষয় হলে আমরা অনেক সময় প্রতিবাদ করেছি কিন্তু সবসময় সবাই সমান অবস্থায় নিজেও থাকেন না এটা আমরা বুঝি না আমরা যখন দাগিয়ে দিচ্ছি একটা তুমি কেন কথা বলছো না সে হয়তো নিজে কোনো একটা খুব অসুবিধে আছে তার হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছেন তার হয়তো কোনো একটা এমন কাজে সে আটকে আছে যে সে দম ফেলতে পারছে না শুনে তুমি একাধিক সময় ঘনিষ্ঠ মহলে এই আক্ষেপটা করেছো যে যারা তোমাকে সেনাবাহিনী নিয়ে বিদ্ধ করেছে বারবার সমালোচনা করেছে যে শ্রীজাত সেনাবাহিনীর কি বোঝে তাদেরকে তোমার হয়তো কিছু জবাব দেওয়ার আছে তোমার বাড়িতেই খুব কাছ থেকে তুমি আর সেনাকে দেখেছো সেনাবাহিনীকে দেখেছো দেখো সব সবসময় আসলে কি হয় আমি খুব আমাকে অনেকে বলে যেমন তুমিও বলেছো যে কেন তুমি বলো না কেন তুমি এই নিয়ে কথা বলো না আমি সবসময় ভাবি যে ওই আলয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত যেমন শঙ্খ ঘোষ লিখেছিলেন সেটা তো সবসময় চাই না নিয়নালয় ব্যক্তিগতকে তুলে ধরলে অনেক কথা বলা যায় কিন্তু তাহলে ব্যক্তিগতটা আর ব্যক্তিগত থাকে না পণ্য হয়ে যায় আমি জানি আমার আমার খুব কাছের মানুষ তাকে আমি সে সেনাবাহিনীর একদম উচ্চপদস্থ জায়গায় ছিল তাকে আমি হারিয়েছি সেই কারণেই হারিয়েছি তা আমি জানি একজন সেনাবাহিনীর মানুষ পরিবারে থাকলে কি উদ্বেগে দিন কাটে আর কীভাবে তা শেষ হতে পারে সেটা আমি ভালোই জানি কিন্তু যারা আমাকে এনি ট্রোল করেন হ্যাঁ আমার ভাই কিন্তু যারা আমাকে এ নিয়ে ট্রোল করেন আমি তাদের কাছে সেই জবাবদিহির ধার ধারি না কারণ তারা তো আমার কেউ নন কিন্তু যারা সম্পূর্ণ অপরিচিত যারা যে কোনো কারণে ব্যক্তি আক্রমণে নেমে আসেন তাদের কাছে আমি কোনো জবাবদিহি করতে রাজি নই আর তাদের জন্য ব্যক্তিগত দুঃখের দেয়াল তো সরিয়ে দিতে রাজি নই সেগুলো দুঃখ মানুষের সম্পদ স্মৃতিও সম্পদ সেগুলো আমার কাছেই থাক না কিন্তু শ্রীজাত আমি ট্রোল না হয়ে তোমাকে বলছি একদম বন্ধুর জায়গা থেকে বলছি সাধারণ মানুষ অনুরাগীর জায়গা থেকে বলছি যে সাধারণ মানুষ যখন ট্রোলে পরিণত হয়ে তারা তো একদিকে শ্রীজাতক শ্রীজাতর কবিতা পড়ছে শ্রীজাতর গান তারা শুনছে সিনেমাও দেখতে যাবে তারা কিন্তু তারা দেখছে যে তাদের মানে একটা কথা আছে ডোন্ট মিট ইউর আইডলস ডোন্ট মিট ইউর হিরোজ ঠিক সেরকমভাবে শ্রীজাত যে যার লেখার মধ্যে এত প্রতিবাদ শ্রীজাত যার লেখার মধ্যে এত অন্ধকারের সামনে আলোর দিশা দেখানোর একটা ইচ্ছা সে তো নিয়োগ দুর্নীতি নিয়ে সে তো কালাহান্ডির মতন যখন মানুষ নিজে কাঁধে করে নিজের মাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বাংলার সেরকম জায়গায় প্রতিবাদ করছে না সেটাও কি মনে হয় না যে তুমি হলেও করছো তোমার যারা যারা ফ্যান রাস্তায় বসে আছে তারাও তো তোমার ফ্যান হতে পারে তারাও তোমার কবিতার অনুরাগী হতে পারে নিঃসন্দেহে ট্রোলিং যারা করেন তাদের তাদের কথা আমি ভাবছি না কারণ তারা কিন্তু কারো ভালো চান না কারণ তাদের যদি তুমি একটা কথা বলো আমি আগে করে দেখেছি আমার মনে হলো যে এই বিষয়টায় ঠিক আছে এই বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় লিখবো না তারপর প্রচুর লোক প্রচণ্ড ট্রোল করা শুরু করলেন আমার মনে হলো যে ঠিক আছে তাহলে সোশ্যাল মিডিয়াতেও লিখি হয়তো সেটা নিয়ে খবর কাগজে লিখেছি লিখলাম তখন দেখলাম যে পাল্টা ট্রোলিং শুরু হলো ও মানে এতক্ষণে আপনার এই হয়েছে অমুক নিশ্চয়ই এই বলেছেন তো অমুক নিশ্চয়ই আপনাকে টাকা দিয়েছেন তো তুমি যারা ট্রোল করেন তাদের কখনো সন্তুষ্ট করতে পারবে না তুমি যদি তাদের বলো সূর্য পূব দিকে ওঠে তারা তলায় লিখবে যে আপনি পশ্চিম দিক উত্তর দিক আর দক্ষিণ দিককে অপমান করছেন এই সাহস আপনাকে কে দিল ওরা কি কোনো দিক নয় সূর্য ওঠে না বলে ওরা কি দিক নয় তো আমি বুঝে গেছি আমার জীবনে ট্রোল নিয়ে আর কোনো সময় নেই কারণ প্রচুর কাজ করতে হয় তাদের নিয়ে আমি ভাবি না কিন্তু তুমি যাদের বেদনা হত করার কথা বলছো এটাও ঠিক যে আমি সোশ্যাল মিডিয়ায় এখন রাজনীতি নিয়ে আর কথা বলি না অনেক সময় ব্যক্তিগত পরিসরে বলি যেখানে আমার মতামতের হয়তো গুরুত্ব আছে সেখানে আমার কথা কিন্তু একজন মানুষকে সবসময় সোশ্যাল মিডিয়ায় সরব হতে হবে সেটা না হয় সোশ্যাল মিডিয়া না হলেও আমি বলছি আমি বলছি যেখানে যেখানে নিয়োগ দুর্নীতিতে হ্যাঁ নিয়োগ দুর্নীতিতে যারা ছেলেমেয়েগুলো যারা বসে আছে রাস্তায় তাদের পাশে পাশে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও এরকমও কখনো কবির মনে হয় না যে কবি হয়তো রাজপথে নেমে এসে সেই ছেলেমেয়েগুলো যারা চাকরি হারিয়েছে চাকরি চুরি গেছে যাদের তাদের পাশে দাঁড়ানো দেখো সবসময় সত্যি সবসময় সত্যি রাজপথে নামা সম্ভব হয় না ওই যে আমি বলছি যে দায়িত্বটা সবার কাঁধে ভাগ করে নিতে হবে এই দশজনের উপরে ভাগ করে এই দশজনের উপর আলো ফেললে চলবে না কিন্তু আমরা মানব জমিন থেকে খুব সরে যাচ্ছি আজ কিন্তু মানব জমিনের মুক্তির দিন একদম এবং মানব জমিন মুক্তি এবং তার পাশাপাশি মানব জমিন নিয়ে যে একের পর এক যে কংগ্র্যাচুলেটরি মেসেজেসগুলো আসছে সেই সেইটার অংশ হিসাবে আমরাও তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মানব জমি কিন্তু আমার আমার আরেকটা বিষয় তোমার অরিজিৎ সিংকে নিয়ে আমি আমরা যেরকম কথা বলি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অরিজিৎ সিংকে নিয়ে যেরকম কথা বললাম তোমার আরেকজন খুব প্রিয় মানুষ হচ্ছেন গুলজার গুলজারকে নিয়েও তোমার প্রচুর অভিজ্ঞতা নিশ্চয়ই আছে ওনা ওনাকে নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করো না আমার একটা অভিজ্ঞতা সেটা মজাটা বাদ দিয়ে বলি আমার মনে আছে যে গুলজারজির সঙ্গে যখন অনুষ্ঠান করেছিলাম আমি শান্তনু সঞ্চারী আমরা সবাই নন্দনে সেই অনুষ্ঠান তো উপচে পড়েছিল বাইরে দুটো স্ক্রিন দিতে হয়েছিল যেখানে মানুষজন তাকে দেখবেন বলে এসেছিলেন উনি বলেই দিয়েছিলেন নো বলিউড এটা একদম বড় করে বলে দিয়েছিলেন যে ছবি নিয়ে কোনো কথা হবে না ফিল্ম ডিসকাস্ট হবে না তো সেই অনুষ্ঠানটা মুখবন্ধ করতে এসেছিলেন শঙ্খ ঘোষ নন্দনে সেই অনুষ্ঠান হয়েছিল নন্দনের যে অফিস ঘর সেখানে গুলজারজি বসে আছেন আমি আছি শান্তনু আছে সবাই আছেন আয়োজকরা আছেন তো শঙ্খবাবু ঢুকলেন দুজন সাদা পোশাক পরিহিত মানুষ গুলজার আর শঙ্খ ঘোষ ঘরটায় যে কি পরিমাণ আলো ছড়িয়ে গেল এবং শঙ্খ ঘোষের থেকে গুলজারজি এক বছরের ছোট। উনি অন্তত দশবার চেষ্টা করলেন শঙ্খবাবুকে প্রণাম করবার পায়ে হাত দিয়ে পারলেন না কারণ শঙ্খবাবু একেবারে হাতে জড়িয়ে ধরে বুকে আলিঙ্গন করলেন এই দৃশ্যের আমরা সাক্ষী থেকেছি এবার অনুষ্ঠান তো হয়ে গেল শঙ্খবাবু বাড়ি চলে গেলেন আমরা একটা পানভোজনের আড্ডায় গেলাম গুলজারজির সঙ্গে খুব কয়েকজন তো যখন পাশে বসে আছি রাত্রি ঘন হচ্ছে উনি আমি বললেন যে আজ সবচেয়ে বড়ি বাত ক্যা হই তো শ্রীজাত तो हम हमें हिंदी ही बोल हमें बोल रहा हम जे आप आए हमारे शहर में आपने इतना वक्त बिताया हम लोगों के साथ सबको कविता पढ़ के सुनाया इससे बड़ी बात क्या हो सकती है उन्हें बोले नहीं सबसे बड़ी बड़ी बात यह है कि आज शंखुदा ने मुझको सुना सामने से ये मेरा ख्वाब था कि मैं कभी शंखो घोष के सामने कविता पढ़ूँ तो यही यही जो पारस्परिक श्रद्धा पारस्परिक हृदयता पारस्परिक संभ्रम जाएगा এইটা আমার আমাকে মুগ্ধ করেছিল গুলচারের মতো যেহেতু এই সাক্ষাৎকারের প্রায় শেষের দিকে চলে এসেছি একটা প্রশ্ন আমার নয় বাংলার জানতে চাই যেহেতু অনুষ্ঠানটার নাম জানতে চাই বাংলা আমরা কোনো না কোনো বিশিষ্ট জনকে নিয়ে এসে তার সম্বন্ধে আমরা জানতে চাই কৌতূহলী যে বিষয় সেগুলো নিয়ে জিজ্ঞেস করি কি এই এতদিন পরে এসে অপরাহ্ন বলব না কিন্তু এমন একটা জায়গা যেখানে অনেকটা আরো বেশি ম্যাচ হয়েছে নতুন সিনেমা বানাচ্ছে করছে রাজনীতিতে দেখেছে দেখেছে দূর থেকে কোথাও গিয়ে মনে হয় কাছাকাছি যে যে লেখাগুলোর জন্য ধর্মীয় ভাবাবেকে আঘাত করা হয়েছিল বলে বলা হয়েছিল তোমার বিরুদ্ধে সেগুলো কি এখন অনুশোচনা হয় যে মোমেন্টারিলি তখন লিখেছিলেন যাদের যাদের আঘাত লেগেছে তাদের জন্যও আমার খুব খারাপ লেগেছে কারণ আমি কারো আমি আমি তাহলে আমার বাড়িতেই যারা আছেন তারা কিন্তু ধর্মে বিশ্বাসী আমার মা ভীষণভাবে তাঁকেও তো তাহলে আমি আঘাত করতে চাইনি নিশ্চয়ই আমি কিন্তু আঘাত করতে চেয়েছি কিছু কিছু মানুষ যেমন আমার অন্ধকার লেখাগুচ্ছ বইটা পড়লে তুমি বুঝতে পারবে কিছু কিছু মানুষ যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ধর্ম তো ধারণ করে ধর্ম পালন করার জিনিস এবং ধার্মিক মানুষজনদের প্রতি আমার শ্রদ্ধা কিছু কম নেই আমার বাড়িতেই ধার্মিক মানুষজন আছেন যারা ধর্মে দিনরাত বিশ্বাস করেন পুজো আচ্ছা করেন এবং সেই পুজো আচ্চায় আমিও সামিল হই কিন্তু আমি নাস্তিক হয়েও কারণ সেই আচারের যে আয়োজন সেটা আমার খুব ভালো লাগে আমি কোনো ব্যক্তি মানুষকে কখনও আঘাত করতে চাইনি যারা আঘাত পেয়েছেন সেটা তাদের জায়গা থেকে আঘাত পেয়েছেন এবং সেটার জন্য আমার খারাপ লেগেছে কিন্তু আমি যাদের আঘাত করতে চেয়েছি ধারা যারা জন্ম নিয়ে ব্যবসা করেন ধর্মীয় মৌলবাদের কথা বলেন তার জন্যে তো আমার তোমার কারোরই অনুশোচনা হওয়ার কথা নয় একদম শেষে এই কথাটা বলতে চাই ময়ূখ যে শিল্পেরও একটা রাজনীতি থাকে এবং শিল্পের রাজনীতিই থাকে শেষমেশ সারা পৃথিবী জুড়ে দল দল নির্বিশেষে রঙ নির্বিশেষে দলের বাইরে রঙের বাইরে এবং মানব জমিনও কিন্তু তার মতো করে যেমন আমার কবিতা বলেছে কখনো কখনো আমার উপন্যাস বলেছে মানব জমিনও কিন্তু তার মতো করে মানুষের লড়াইয়ের কথা মানুষের রাজনীতির কথা বলে আমি সকলকে অনুরোধ করব তোমাকে তো বটেই সকলকে যে মানবজমিন দেখুন আর সে যে রাজনীতির কথা বলতে চায় যদি আপনার তাকে ঠিক বলে মনে হয় তাহলে তার পাশে দাঁড়ান একটু শেষে শেষে দু লাইনকে একটু গুনগুনিয়ে শেষ করা যাবে যে কোনো যে কোনো মানব বা যে কোনো গান থেকে গুনগুনিয়ে বরং না করি কারণ যাও বা কিছু লোক রিপাবলিক বাংলার অনুষ্ঠানটি দেখছিলেন তারা উঠে চলে যাবেন গুনগুনটা শুনলে আমি বরং একটা লেখার একটা লেখা দিয়ে যদি তুমি অনুমতি করো আমি শেষ করতে চাই যে লেখাটি আমাদের ছবিতেও ব্যবহৃত হয়েছে শঙ্খ ঘোষের লেখা সে লেখার নাম প্রতিহিংসা এবং শেষ করতে চাই এই কারণেই যে এই লেখার নামও প্রতিহিংসা হতে পারে সকলের মনে যেন এই প্রতিহিংসাই ছড়িয়ে পড়ে যুবতী কিছু জানে না শুধু প্রেমের কথা বলে দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা অনেক ধন্যবাদ শ্রীজাত আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য জানতে চায় বাংলায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় আসার জন্য ভালো থেকু খুব ভালো থেকো জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় কথা হবে চোখে চোখ রেখে নমস্কার